গাভী বাচ্চা দেওয়ার পরে দুই বাজার পরে গাভী বেচা লাগে বাচ্চা এই বাচ্চা এই বাড়িতে থাইকা যা, বুঝেন নাই কথাটা? এত সমস্যা হয় না, দুধ খাওয়ানি মাসালা এটা পার হয়ে যায়। এখানে দুধ খাওয়ানি ছাড়া আর কিছু নাই, এই জন্তু জানোয়ারের অভিভাবক লাগে না, মানুষের বাচ্চার অভিভাবক লাগে। কি লাগে বলেন? অভিভাবক। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চার মাথার উপরে বাবা মা বড় ভাই বড় বোন চাচা জ্যাঠা মামা ফুফা খালু দাদা দাদি নানা নানি এতগুলো মানুষ যার মাথার উপরে দিল, এই ছেলেটা এত নষ্ট কেমনে হইল? কথা বোঝেন নাই? এতগুলো মাথার উপরে ছায়া থাকার পরও এই ছেলেটা দাঁড়াইয়া মুতেকা, এতগুলো অভিভাবক থাকবার পরও এই ছেলেটা পেনসিডিল বাবা ইয়াবা ট্যাবলেট খায় কা? এরা কোথায়? এই অভিভাবকগুলো কইতা? এতগুলো অভিভাবক থাকবার পরও এই আরেকজনের মেয়ে নিয়ে বাইকে যায় কা? এতগুলো অভিভাবক থাকার পরও এই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? এরা এরা করলোটা কি? এরা সবাই মিলে একটাই সিদ্ধান্ত, এই অভিভাবকগুলোর তে ভবিষ্যতে কামাই করবে আর এরা আপেল মালটা খাবে। দাদার না দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু বাপ মা দুলে ভাই বড় ভাই সবাই মিললা এই টার্গেট, যে তাতে ভবিষ্যতে তারা আপেল মালটা খাবে আনার আঙ্গুর খাবে। এগুলো আইনা খাওয়া আল্লাহ ভরসা, নাতি আল্লাহ বাসাক তোমারে, হ্যাঁ আরো আইন, কারণ যত মাইজবা ততই তো আনতে পারবা, বুঝেন নাই কথাটা? শর্ট টাইমে যদি মরে যাও তাহলে তো আর আঙ্গুর আপেল আনতে পারতাম না, দেখা যায় তোমারে আল্লাহ বাসাক, তোমারে বাসাক 300 বছর আমারও বাসাক 250 বছর, তাইলে আমরা বেশি টাইম খাইতে পারবো। এই খানার বুঝ, খানার উপরে কোনো ওষুধ নাই, শুধু খানা। 2021 রোজ শুক্রবার জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যেহেতু মাঘ মাস চলতেছে ঠান্ডার প্রকোপ কিছুটা বেশি, বাকি এটা আল্লাহ তাআলার রহমত। যখন যেই মৌসুম ওই মৌসুম ওই আবহাওয়া বিরাজ করা, এটা আল্লাহ তাআলার রহমতের লক্ষ্য। যদি শীতকাল অথচ শীত লাগতেছে না, তো এটা আল্লাহ তাআলার নারাজির লক্ষ্য। বৃষ্টির মৌসুম কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষ্য। গরমকাল কিন্তু গরম লাগতেছে না, এটা আল্লাহ তাআলার নারাজি অসন্তুষ্টির লক্ষ্য। এই জন্য প্রকৃতির আবহাওয়ার এই স্বাভাবিকতা থাকা এটাই উচিত। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করা, কারণ প্রচণ্ড শীত এর দ্বারা আমাদের জন্য কী কী উপকার আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহই জানেন তোমরা জানো না। তাহলে আমরা আসলে আমাদের সকল উপকারিতা বুঝি না, প্রচণ্ড বৃষ্টি এতে আমাদের কী উপকার আমরা জানি না, আল্লাহ জানে। অনেক গরম এর মধ্যে আমাদের কী উপকার আমরা জানি না, আল্লাহ তাআলা জানে। এজন্য রব তাকে বলে আল্লাহ যে আমাদের রব, একথার মানে কি? একথার মানে হলো এমন প্রতিপালক যিনি যাকে লালন পালন করতেছে, সে বুঝুক কিংবা না বুঝুক, সে জানুক কিংবা না জানুক, যখন তার যা প্রয়োজন সর্বদা সবসময় তা সরবরাহ যিনি করেন তিনি রব, আর এটা একমাত্র আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ ব্যতীত আর কারো পক্ষে এটা সম্ভব না, কারণ আমার কখন কি দরকার আমি জানি কিংবা না জানি, বুঝি কিংবা না বুঝি, আল্লাহ বোঝেন।
আল্লাহ জানে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব। যেন রব এই শব্দটি শুধুই আল্লাহ, আর কেউ হয় না। আর লালন পালনের হক, এটার দ্বারা এটাও বোঝা যায় যিনি কাউকে লালন পালন করেন তার দায়িত্ব তার সকল বিষয়ে খেয়াল করে। আমাদের অনেক মানুষের অভ্যাস, সন্তানের খাদ্য খাবার, বাড়ি ঘর টাকা পয়সা, ঘরের আসবাবপত্র, এগুলো সন্তানকে ঠিক মতো দেওয়ার ক্ষেত্রে আমরা অভিভাবকের দায়িত্ব বোধ করি যে এটা আমার দায়িত্ব, যেহেতু এটা আমার বাচ্চা। কিন্তু এটা একাংশ, তা আমার বাচ্চাটা নামাজ পড়ে না, দিন শিখে নাই, কোরআন কারিম পড়তে জানে না, কবর চেনে না, হাসর চেনে না, আখেরাতের কিছুই বোঝে না, পরকালীন কোনো বিষয় শিখল না, এই অংশটার থেকে বাচ্চাটাকে বঞ্চিত করা, এটার থেকে বাচ্চাটাকে মাহরুম করা, এটা একজন অভিভাবক হিসাবে অপূর্ণাঙ্গ দিন, অপূর্ণাঙ্গ। 60 বছর পরে যেই লোকটা বলে যে আমার ছেলেটা নামাজ পড়ে, আপনি কোনো অভিভাবক না। 60 বছর পরে যেই লোকটা বলে আমার স্ত্রী পর্দা করে না, আপনি কোনো অভিভাবক না। 60 বছর পরে যেই লোকটা বলে আমার মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, এই লোক কমপক্ষে মুসলিম অভিভাবক হইতে পারে। এজন্য যিনি লালন পালন করে তার দায়িত্ব সকল দিক খেয়াল করে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা তোমাদের সন্তান আদিদেরকে ক্ষুধার অভাব দারিদ্রতার ভয়ে হত্যা করো না। এটার তাফসীরের মধ্যে আছে, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করার 2 অর্থ। এক হলো যে সন্তানকে এই কারণে মেরে ফেলা ছোট্টবেলাতেই, বড় হইলে খাবে কোত্থেকে, এত বাচ্চা হইলে খাবে কোত্থেকে, জাহিলি যুগে কন্যা সন্তানকে এ কারণেও মেরে ফেলত, এই কারণেও মেরে ফেলত যে যে এই বাচ্চা এই মেয়ে বড় হলে মেয়ের জামাই, তার এতগুলো মানুষের খাবারের ইন্তজাম কোত্থেকে করবে। আজকে যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারা এই কারণেই করে, শিক্ষিত যারা ভদ্রলোক এরা এই কারণেই করে, এত বাচ্চা হলে খাবো করতে। এজন্য এই কারণেই তারা সন্তানের আগমনকে চায় না, সুখী থাকতে চায়, সুন্দর থাকতে চায়, কিন্তু কোনো লাভ হয় না, ওই একটাই বাচ্চা কিন্তু সুখ নাই, সুখ নাই। যে সুখের আশায় বড়ি খাইছে ওই সুখ আর নাই, সুখ আর কপালে জোটে না। ছেলেই একটা, ওটা কানাডা থাকে, ছেলেই একটা অস্ট্রেলিয়া থাকে, তো এটা একটা আত্মপ্রশান্তি ছাড়া আর কিছু না, যে মানসিক একটা মানুষের কাছে শোনায় আর কি যে ছেলে সস্ত্রীক বিবি সহ ফ্যামিলি কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, ইউরোপ থাকে, তো আপনি আমি বাড়িতে, আগের ভাত আগের তরকারি আগের হেই জিন্দিগি, তো এটা বুঝি সুখ, এটা বুঝি সুখ। এজন্য এই জনসংখ্যা থিওরি, পপুলেশন থিওরি একটি ভুল থিওরি, ম্যালথাসের এই থিওরি সম্পূর্ণ ভুল থিওরি, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত কোনো থিওরি না। আজকে 100 বছর ভিতরেও এই ম্যালথাসের থিওরির পরে 100 বছরের চাইতে বেশি পার হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে জনসংখ্যা কোনো সমস্যা হয় না, একবারে ভুয়া কথা, কোনো পৃথিবীর কোথাও। নাহলে প্রযুক্তিতে চীন এত উন্নত এখন,
কিন্তু ওরা জনসংখ্যাকে কোনো সমস্যাই মনে করে। ইন্ডিয়া ইন্ডিয়া প্রযুক্তিতে বর্তমানে বিশ্ববাজারে অনেক অনেক সম্পদশালী, কই তাদের কাছে জনসংখ্যা কোনো সমস্যা? তো সমস্যা হইল দুর্নীতি, সমস্যা হইল সুর, সুর কমানো দরকার, দুর্নীতিবাজ কমানো দরকার। ডান হাতে বাম হাতে যারা ইনকাম করে এসব সুর কমানো দরকার, এ সমস্ত প্রতারক কমানো দরকার, তাইলে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, তাইলে সকলে সুন্দরভাবে খাইতে পড়তে পারবে। কিছু ভূমিদস্যু, কিছু জবরদখলকারী, কিছু লুণ্ঠনকারী, যাদের 1,000 কোটি টাকার মালিক হলেও যারা তৃপ্ত হয় না মূলত পৃথিবী থেকে, তাদেরকে সরানো দরকার, এই সমস্ত লুণ্ঠনকারীদেরকে সরানো দরকার। আমরা এটা বুঝি না, আমরা বুঝি একটা পঁচা থিওরি দিছে, একটা পঁচা মতবাদ দিছে, ম্যালথাস মাথা খারাপ, এটা সম্পূর্ণ ভুল থিওরি। আজকের পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিনিয়ত উৎপন্ন ফসল প্রতিনিয়ত বাড়ছে, কত আইটেমের ফল ফলাদি, কত আইটেমের খাদ্য খাবার, এতটুকু ক্ষেতের ফসলে যে পরিমাণ ফসল হয় আগে এর 10 গুণের দূর হইত না। তাহলে সময়ের প্রয়োজনে আল্লাহ তাআলা ইন্তেজাম দিচ্ছে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, নাহনু নারজুকুকা, আমি তোমাকে রিজিক দেব। কোরআনুল করিম আল্লাহ বলছে, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহু, তোমাদেরকে আমি রিজিক দেব এবং তাদেরকে, মানে যাদেরকে ভয় করে মেরে ফেলতেছ তাদেরকে আমি রিজিক দেব, তুমি আসতে দাও রিজিক আমি দেব, তুমি বাধাগ্রস্ত করো না আমি রিজিক দেব। যেখানে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, যেখানে আল্লাহ তাআলা জিম্মাদারি কাঁধে নিচ্ছেন, তিনি বলতেছেন আমি রিজিক দেব, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, সেখানে আমার অসুবিধা কি? তাইলে খামখেয়ালি খামখেয়ালি। এজন্য বলতেছি যে এটা একটা অর্থ, আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তার মানে তার পৃথিবীর বেড়ে ওঠা, তাকে পৃথিবীতে আসা বাধাগ্রস্ত করো। আরেকটা হলো যে সন্তানকে হত্যা করার দ্বিতীয় অর্থ হলো সন্তানকে দীন শিক্ষা না দেওয়া। যেই মানুষ তার সন্তান ছেলে হোক মেয়ে হোক দীন শিক্ষা থেকে বঞ্চিত করল, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, আখেরাত চিনে না, সে সন্তানকে হত্যা করছে। হাশরের ময়দানে সে সন্তান হত্যার অপরাধে অপরাধী হল, সে তার সন্তানকে বরবাদ করে দিছে, সন্তানটাকে ইকোনমিক্যাল অ্যানিমেল বানাইছে। সন্তান হল একটি অর্থনৈতিক প্রাণী, সে শুধু কামাই রোজগারি করবে, ছেলেটাকে বানাইছে যে তুমি হলে একটা অর্থনৈতিক প্রাণী, তুমি শুধু টাকা রোজগার করবে, পৃথিবীতে আসছই তুমি টাকা রোজগার করতে, অতএব টাকা রোজগারের জন্য যা যা শিখতে হয় তা প্রয়োজনে আমেরিকার থেকে শিখে আস, প্রয়োজনে ইউরোপ থেকে 4টা ডিগ্রি নিয়ে আস, টাকা রোজগারের যত পলিসি আছে সব শিখে নাও, কারণ তোমাকে টাকা রোজগার করতে হবে, তোমাকে দালান করতে হবে, বিল্ডিং করতে হবে। এই তাহলে এটা তো অর্থনৈতিক প্রাণী হল, এটা সম্পদ উপার্জনের জন্য একটা প্রাণী হলো, মানুষ হলো কিভাবে? মানুষ হলো কিভাবে? এজন্য ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, আল্লাহ বলে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব আমি তাদেরকেও রিজিক দেব, উভয়ের রিজিকের দায়িত্ব আমি নিই। কে নিলেন বলেন? আল্লাহ। তার অসুবিধা তো বলতেছিলাম যে রব যিনি পালনেওয়ালা যিনি, তিনি সব দিক খেয়াল করেন,
এই জন্য ওই অভিভাবক অভিভাবক সন্তানের অভিভাবক তিনি যিনি তার সন্তানের সব দিক খেয়াল তিনিই একমাত্র অভিভাবক। আমি শুধু টাকাই রোজগার করলাম কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আখলাক চরিত্রের খবর নাই, কিন্তু আমার টাকা রোজগারের কারণে সময় নেই, আমার পয়সা ইনকাম করতে 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 সময় নাই আমার সন্তান মানুষ করার। তো এই সন্তান কোন দিন মানুষ হবে? শহরের বহু ভদ্রলোক কাজের মেয়ের কাছে বাচ্চা রাইখা স্বামী স্ত্রী দুইজনেই কি যায় চাকরি, দুজনেই কর্ম করে, বাচ্চাটারে মানুষ করে কাজের মহিলা, আফসুস। হ্যাঁ, এর চাইতে বোকা মানুষ কিভাবে হয়? এরা মানে কি ভদ্রলোক, এরা অভদ্রতার চূড়ান্ত অপদার্থ। এগুলো তোমরা দুইজনে মিলে টাকা কামাই করতেছ অথচ সন্তান বুঝি মানুষ, আপনারা আপনাদের মহল্লার কোনো বাচ্চারে নিজেদের বাচ্চারে 15-20 দিন মহল্লার যেই বাচ্চাগুলো গালিগালাজ করে কথাবার্তা কয় এরকম নিচু ফ্যামিলির ছেলে পেলে এগুলোর সাথে আপনার বাচ্চাটাকে দেন হাঁটতে দেন 15-20 দিন কি করতে দেন? মানে এগুলোর লগে খেলবো টেলবো, দেখবেন সন্ধ্যাবেলা আইসা আপনার বাচ্চা আপনারে গাইলে তখন সবাই তখন বলবে কি এই ফুলানটির লগে চললে ফোলাটা কি হয়েছে, তার কথাবার্তা সব শেষ। তাইলে এই এই মন্দদের আচরণ এর মধ্যে প্রভাব পড়ে। তাহলে একজন ভদ্রলোক যদি তার স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে আর কাজের লোকের কাছে যদি বাচ্চাটা মানুষ হয় তো এই কাজের মহিলার আচরণটাই এই বাচ্চাটার উপরে পড়বে। তো সে কাজের মহিলা পালবে, সে বড় মানুষ হবে কিভাবে? সে বড় আখলাক বড় চরিত্র পাবে কোথেকে? সে বড় কিছু শিখবে কোথেকে? আম্মু তুমি খেয়ে নিও, হ্যাঁ আন্টি খাওয়াই দেবে, আন্টি কেটে কামের বেড়ি ইংরেজি কয়, ইংরেজি কইলেই বুঝি এটা বিরাট কিছু গেছে, কথা বলেন না, কামের বেড়ি তো কামের বেড়ি, এবারে ইংরেজি কইলে কি একবারে দামি হয়ে গেছে কিছু? এটা কাজের মহিলাকে অপমান করা না, এর মানে কাজ, কিন্তু কাজের মহিলা সন্তান মানুষ করার দায়িত্ব না, এটা তো বোঝা উচিত। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস নবীজি বলছেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এক ঘরের স্ত্রী, নবীজি বলছেন বুখারী মুসলিমের হাদিস, এক ঘরের স্ত্রীর দায়িত্ব ঘরের স্বামীর সমস্ত সম্পদ এবং বাচ্চাদেরকে সন্তানদেরকে পাহারাদারি করা, অভিভাবকত্ব করা। আল্লাহর রাসূল বলছে এটা ঘরের স্ত্রীর দায়িত্ব, এটা পরিষ্কার হাদিস। ঘরের সকল সামানা সংরক্ষণ করা এটা স্ত্রীর দায়িত্ব, এবং ছেলে পেলেদেরকে ছোটবেলা থেকে আদব আখলাক ওয়ালা বানানো এটা স্ত্রীর দায়িত্ব। তে বেড়ার ফুত তে বেড়ার মানুষ করব, তে যার আইন্দা দেয় আইন্দা দেয় আমি তার আইন্দা খাই, এগুলো তো হলো মানে গাফেল মহিলার কথা। মুসলিম নারী এই দায়িত্ব পালন করবে, এটা আল্লাহ রসুলের আদেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এই জন্য এটা খেয়াল করা, এটা খেয়াল করা, আহা কোটি কোটি টাকা লাখ লাখ টাকা রোজগার করতেছেন কিন্তু সন্তান বরবাদ হয়ে যাচ্ছে, ব্যবসার ধান্দা কমান, চাকরির ধান্দা কমান, ব্যস্ততা কমান, কমায়া সন্তানকে সময় দেন, বিবি বাচ্চাকে সময় দেন, বিবি বাচ্চার আখলাকের দিকে খেয়াল করেন। এরাই যদি অমানুষ হয় তো দামি সোফা আর ফার্নিচার দিয়ে কি হবে, দামি অলংকার আর গহনা দিয়ে কি হবেটা, হবেটা কি? আজ আমাদের সমস্যা এটাই, আমরা এই দায়িত্বের অনুভূতিটা বুঝি না, একদিক বেশি করতে গিয়ে আরেক দিক টোটাল ছেড়ে দিলাম, টাকা পয়সা মিলাইতে গিয়া বেশি এই সাইড একবারে বার, তারা তারার মতো করে, অনেক বিদেশি লোক, অনেক বিদেশি লোক প্রবাসী আমাদের কাছে অহরহ এই আফসুস করে যে হুজুর আজ 20-22-25 বছর বিদেশ করি ছেলেটা মানুষ হলো না,
ছেলেটা এখন এলো মেলো করে, তাহলে এই কষ্ট করে কি ফায়দা হইল? আপনার পরিচয়টা মানুষের পরিচয় তার সোফা এবং খাট দিয়েই তো, ঠিক না? মানুষের পরিচয় বিল্ডিং আর টাইলস দিয়েই তো না? তো বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। তুরাফুল আশজার বিল আসমার, আরবিতে বলে বৃক্ষের পরিচয় তো তার ফলে। তাহলে আমার পরিচয় তো আমার ফ্যামিলির সদস্যদেরকে দেখি, আমার ছেলে মেয়েদেরকে দেখে আমার পরিচয়। আমার পরিচয়, আমি এক প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে, এক মসজিদের ইমাম সাহেবের ছেলে। আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন আর মসজিদে ইমামতি করতেন। আমরা পাঁচ ভাই, আলহামদুলিল্লাহ পাঁচ ভাই কওমি মাদ্রাসার থেকেও সর্বোচ্চ পড়ালেখা শেষ করছে, সরকারি মাদ্রাসার থেকেও সর্বোচ্চ পড়ালেখা শেষ করছে। এবং আমার বাবার আমলে, মানে বাবা হায়াতে থাকতেই পাঁচ ভাইয়ের পড়ালেখা শেষ হচ্ছে, কিন্তু বাবা মৃত্যুর আগে দুই রোমের একটা ঘর করে দিয়ে যাইতে পারে না। দুই রোমের একটা ঘরও আব্বা করে দেয় না, একটা সরকারি বাসায়, সরকারি বাসায় লিজ নেওয়া এরকম একটা বাসায় আমরা, আমার আব্বা তার হায়াত শেষ করছে, জিন্দগি কাটাইছে। তো কী হয়েছে, অসুবিধা কী হয়েছে? আজ পাঁচ ভাইরই বাড়ি ঘর দুয়ার সবই হয়েছে, কিন্তু আব্বা যেটা করে দেওয়ার এটা করে দিয়ে গেছে। আব্বা নিজেরও উপকার হয়ে গেল, আমাদেরও উপকার হয়ে গেল, কি বলে? আব্বার উপকার হয়েছে না? এখন আমরা পাঁচ ভাই পাঁচ জায়গায় মসজিদে জুমা পড়ায়, তো বয়ান করে, যে যাই করে, কথাবার্তা বলে, তো এগুলোর স্বভাব আমার আব্বার কবরে পৌঁছে কিনা? তো আমার বাপের গেই না, আমার বাপে ঘুম যায় আর আমি মেহনত করি। আমার বাবা কবরে, আমি মানুষের দুয়ারে দুয়ারে, কিন্তু আমি যদি আল্লাহ পাকের দয়ায় একটা শব্দ বলতে পারি, এজন্য এটা বোঝা উচিত। যাই হোক, তো বলতেছিলাম যে যিনি রব তিনিই ভালো জানেন কখন কি দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব, যেন আল্লাহই আমাদের জন্য ভালো বুঝেন কখন শীত বেশি দরকার, কখন গরম বেশি দরকার, কখন রোদ দরকার, কখন বৃষ্টি দরকার, এটা খেয়াল করা। আর এটা থেকেই এই কথাটা বললাম যে যিনি ঘরের অভিভাবক, যিনি মানুষ সন্তান লালন পালন করে, তারও উচিত তাকে সিদ্ধান্ত নেওয়া। কারণ আমার বাচ্চা সব বোঝে না, আমাকে বুঝতে হবে, কি বলে? সাত বছরের বাচ্চাটা মসজিদ মন্দির বাংলা আরবি অঙ্ক কোরআন হাদিস কোনোটারই এত পার্থক্য গুণাগুণ হে কোনো বোঝে না। সে তো ছয় বছর বয়স, সাত বছর বয়স, কিন্তু তাকে তিল তিল করে টেলিভিশন দেখাইয়া অভ্যস্ত করলো যে মা বাপ, এটা তাদের উচিত হইল? তারে সামনে রাইকা যে বাপ সারাটা জীবন বিড়ি সিগারেট খাইলো, এটা উচিত হলো? মেয়েটাকে সামনে রাইখা যে মা সারা জীবন বেপর্দা চললো, এটা কি উচিত হইল? তাইলে এই বাচ্চাটা তো বোঝে না, কিন্তু বাচ্চার মা বাপ মানুষকে আল্লাহ তাআলা অভিভাবকের অধীনে দিয়েছেন, আর কোনো জন্তু জানোয়ারকে আল্লাহ অভিভাবকের অধীনে দেয় নাই। গরুর অভিভাবক লাগে না, গাভী বাচ্চা দেওয়ার পরে দুই বাজার পরে গাভী বেচা লাগে, বাচ্চা এই বাচ্চা এই বাড়িতে থাইকা যা, বুঝেন নাই কথাটা? এত সমস্যা হয় না, দুধ খাওয়ানি মাসালা এটা পার হয়ে যায়। এখানে দুধ খাওয়ানি ছাড়া আর কিছু নাই, এই জন্তু জানোয়ারের অভিভাবক লাগে না, তো মানুষের বাচ্চার অভিভাবক লাগে। কি লাগে বলেন? অভিভাবক। এজন্য আল্লাহ তাআলা একটা বাচ্চার মাথার উপরে বাবা মা বড় ভাই বড় বোন চাচা জ্যাঠা মামা ফুফা খালু দাদা দাদি নানা নানি এতগুলো মানুষ যার মাথার উপরে দিল, এই ছেলেটা এত নষ্ট কেমনে হইল? কথা বোঝেন নাই? এতগুলো মাথার উপরে ছায়া থাকার পরও এই ছেলেটা দাঁড়াইয়া মুতেকা, এতগুলো অভিভাবক থাকবার পরও
এই ছেলেটা পেনসিডিল বাবা ইয়াবা ট্যাবলেট খায় কা? এরা কোথায়? এই অভিভাবকগুলো কইতা? এতগুলো অভিভাবক থাকবার পরও এই আরেকজনের মেয়ে নিয়ে বাইকে যায় কা? এতগুলো অভিভাবক থাকার পরও এই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? এরা এরা করলোটা কি? এরা সবাই মিলে একটাই সিদ্ধান্ত, এই অভিভাবকগুলোর তে ভবিষ্যতে কামাই করবে আর এরা আপেল মালটা খাবে। দাদার না দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা, খালু, বাপ মা, দুলে ভাই, বড় ভাই, সবাই মিললা এই টার্গেট যে তাতে ভবিষ্যতে তারা আপেল মালটা খাবে, আনার আঙ্গুর খাবে। এগুলো আইনটা খাওয়া আল্লাহ ভরসা, নাতি আল্লাহ বাসাক তোমারে। হ্যাঁ, আরো আইন, কারণ যত মাইজবা ততই তো আনতে পারবা। বুঝেন নাই কথাটা? শর্ট টাইমে যদি মরে যাও তাহলে তো আর আঙ্গুর আপেল আনতে পারতাম না। দেখা যে তোমারে আল্লাহ বাসাক, তোমারে বাসাক 300 বছর, আমারে বাসাক 250 বছর, তাইলে আমরা বেশি টাইম খাইতে পারব। এই খানার বুঝ, খানার উপরে কোনো ওষুধ নাই, শুধু খানা। বুড়ারও খানার শখ, জোয়ানেরও খানার শখ। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝায় দেন। বাজান, আমি বহুভাবে বলি, দেখেন আমার এটা তবিয়ত। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার হজরতের কথা হইল, ওনার কারণে আমি এটা বলি এরকম। ওনার কথা হইল, মাওলানা যেটা বলতে চান উম্মতকে সেটা এতবার বলবেন যেন উম্মতের কলিজায় গাঁথা যায়। এইটা আমার এই জন্য, আমি দেখেন একই কথা ঘুরে ঘুরে বারবার বলি, বারবার বলি, বারবার বারবার বলি। নামাজের কথা বারবার বলি, কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার কথা কতবার বলছি? কর, হাজারবার বলছি, হাজারবার, বারবার বলি, বারবার বলি। সন্তানকে, সন্তানকে নজরদারি করে, এটার কথা বারবার বলি। আল্লাহ তাআলা এখানে আজকে এক জান্নাতি মুমিনের যে তৃতীয় সিফাত, এই তৃতীয় সিফাত যেটা গত সপ্তাহে বলছি, আজকে এটার কথা শেষ করছি। সেটা কি? আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। আল্লাহ বলে জান্নাতি মুমিন ওই ব্যক্তি যে যাকাত আদায় করে। কি আদায় করে? এই কথাটার, এই আয়াতে দুইটা তাফসীর, মানে এই আয়াতের কারণে দুইটা তাফসীর। একটা হলো ওই যে নামাজ, যাকাত, রোজা, হজ, এই যে যাকাত নামের যে একটা ইবাদত, মানে সম্পদের ইবাদত, নির্দিষ্ট পরিমাণ সম্পদে আল্লাহর রাস্তায় বছরে একবার কি দিতে হয় ফরজ হিসাবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে ওইখান থেকে নির্দিষ্ট একটা অঙ্কের টাকা গরিব দুঃখীকে দিতে হয়, এটাকে বলা হয় যাকাত। আল্লাহ বলেন এটা যারা ঠিক ঠিক মতো আদায় করে তারা জান্নাতি মুমিন। তাহলে 1 কোটি টাকা দান করার চাইতে 1 টাকা যাকাত দেওয়া, এটা উত্তম। বুঝেন নাই কথাটা? 1 কোটি টাকা দান সদকা করার চাইতে 1 টাকা যাকাত দেওয়া কি উত্তম, কারণ যাকাত হলো ফরজ, দান সদকা হলো নফল। দান সদকার ফজিলত অনেক, তার চাইতে কোটি গুণ বেশি ফজিলত যাকাতের। কিন্তু আজ অগণিত মুসলমান দান সদকা মোটামুটি কম বেশ করে, ফকির মিসকিন গরিব দুঃখী অসহায় মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং দেয়, কিন্তু শরীয়তের বিধান মনে করে পূর্ণ হিসাব কইরা যাকাত দিতে চায় না 90 ভাগ 95 ভাগ মুসলমান। এই হিসাবটা করতে চায় না, হিসাব করলেনি মানুষে জানি না লাগে। হুজুরের দ্বারে যদি হিসাবটা বলে তো জানি না লাগে, এমনি তো মুড়ির উপরে দিতে আছে 200 500 100, কারণ এবারে যদি হিসাব দেয় যে আমার যাকাত আসছে মোট 20,000, তাতে আমার একটা আইডিয়া হইব যে এবারে মোট কত আছে, কারণ 100 টাকায় 250 টাকা, তো 1,025 টাকা,
তাহলে কত টাকার মধ্যে কি আইছে? 20,000 আইছে। এটা তো এক মিনিটেই ক্যালকুলেটর দিয়ে কি করা যায়, বের করা যায়। এই জন্য উনি চিন্তা করছে যে কেউ যাতে না জানে আমার টাকা কত আছে, এই জন্য কাউরে জানানো ঠিক না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা জান্নাতি মুমিন তারা গুনে গুনে হিসাব করে করে যাকাত আদায় করে। যাকাত আমাদের ওই যে মাস্টার সাহেব জুবায়ের ভাই আসে, যে জুবায়ের ভাই মৌলানা জুবায়ের আমার সাথে আসে যে ভাই আসুন তো, এখন কম আসুন, উনি নিজে মাদ্রাসা করছে কুমিল্লা শহরে, এই জন্য আইতে পারেন। তো উনার বাবা দাদা দুইজনই ওষুধের ফার্মেসির ব্যবসা ওনাদের, পূর্বের থেকে আজ থেকে 50 বছর আগের থেকেই ওনারা, এই আমাদের ময়নামতি অঞ্চলের এটা প্রসিদ্ধ কথা যে ওনার বাবাও ওনার দাদাও একেবারে ওষুধের প্যাকেট খুললা খুললা বছরে যেসব জাকাতের হিসাব করে করে একেবারে একটা নাফা প্যারাসিটামলের হিসাব প্যাকেট কইরা জাকাতের টাকা মিলাইয়া পুরো অঞ্চলে জাকাত ঠিক মতো আদায় করে, যার ফলে আজকের এই দিন পর্যন্ত ওই অঞ্চলে এক নামে শ্রদ্ধেয় ব্যক্তি দল মত নির্বিশেষে সবার কাছে, আওয়ামী লীগ বিএনপি বুঝিরা সবার কাছে শ্রদ্ধেয় এক নম্বরের ফ্যামিলি কারা এরা। আমি এসেও দেখছি আজকে 5 বছরে এরাই পুরো এলাকার সবার কাছে শ্রদ্ধেয়। আল্লাহ তাআলা ওই যাকাত ঠিকমতো আদায় করে, যাকাত যে আদায় করে তার সম্পদ পবিত্র হয়, আর সে যখন সম্পদ পবিত্র করে আল্লাহ তাআলা তার জিন্দেগিও পবিত্র করে দেয়। ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, যেন আল্লাহ বলেন জান্নাতি মুমিন যে সে যাকাত দেয়, যাকাত দেয়। অপরিসীম গুরুত্ব যাকাতের, অপরিসীম গুরুত্ব। আমাদের মধ্যে এটার গাফলত, হাজার হাজার ব্রিকফিল্ডের মালিকের উপরে যাকাত ফরজ। এই বাজারের ব্যবসায়ী যারা, যাদের দোকানে একবার সহজ কথা সর্বোচ্চ 50,000 টাকার মাল গড়ে সারা বছর এক তালে 50,000 টাকার মাল অথবা তদুর্ধ মাল থাকে, আমরা রায়নান ভাই কো থাকে না কি বলেন, আক্তার ভাই মনে করেন, ওই যে জসিম ভাই মনে করেন, কথার কথা এ উনাদের দোকানে সবসময় গড়ে 50,000 টাকার উপরে মাল থাকে না ভাই, নিঃসন্দেহে থাকে। তাহলে এরকম যত ব্যবসায়ী আছেন যাদের দোকানে গড়ে সারা বছর 50,000 টাকার ঊর্ধ্বে মাল রানিং, তাদের প্রত্যেকের উপরে যাকাত, ওই মাল হিসাব করে বছরে একবার হিসাব করে যাকাত দেওয়া ফরজ। যদি বলেন হুজুর কেমনে আমি হিসাব করুম, দোয়ানদারের তেফাই কাস্টমারের তেপিয়া পাই, মাঝনে আমার তেপিয়া পাই, তারপরে আমিও কিছু কি ঋণই আছি, অসুবিধা কি, সমস্যা কি কি, এটি আমারতে লেখা কর, আমি না কইতেলে না আপনি কথা বলছেন না, কথা আপনি আমার দ্বারা এটা কাগজ দেন, আমি আপনার একটা টাকা নিতাম না, আমারও তো টাকার অভাব নাই, আমি কিতাম নিব আপনার, আপনার টাকা আমি নেব না, আপনার হিসাব করে দেই আমি, আপনার মহাজন হোক আপনার কোম্পানি হোক সব কিছু বলেন এটা যে হুজুর টাকা এত মাল এর দূর ঋণ আসি এত কোম্পানি পাই এত মানুষের থেকে আমি পাই এত, এটা লিখে দিলে এটা বের করে দেওয়া সম্ভব না, কথা বলেন না কেন, সম্ভব কি না বলেন। এই জন্য বুঝাই না যে যাকাত আদায় করলে লস হয় না, আল্লাহর কসম লস হয়, যাকাত খুব বেশি আসে না, খুব বেশি আসে না। 1,00,000 টাকার যাকাত কত, 2,500, তাহলে 1,00,000 টাকায় মাত্র 2,500 টাকা আপনারে যে লাখ টাকা যার কাছে আছে, তারে যদি কেউ কয় দোস্ত আমরা এই 10 জন মানুষের একটা ভালো হোটেলে একটা বেলা খানা খাবা খাওয়াবি দি কবা কি কর দোস্ত, এক বেলার খানা এটা লেগে আর একবার কয়টা করতে হইব, তো এ দোস্ত 2,500 টাকা লাগবো তুই দিবে নি, আরে অবশ্যই দিব, লাগলে আরো 500 বাড়াই আনে 3,000 টাকা ঠিক কিনা, তো এ আপনারই এই কথাটাই কইলাম দোস্ত, এ 1,00,000 টাকার উঠবে
মাত্র 2,500 টাকা আসছে তোমার উপরে যাকাত, গরিব দুঃখীর কো দুধ দিবানি না? দিতাম না, এমনি বন খাইলে আছে। বন খাবাইতে গেলে কি রাজ, বন খাওয়া দরকার হলে 2,500 টাকার বন কেন? 5 টাকা করে যদি একটা বনের দাম হয় তো অনেক বন পাওয়া যাবে। বন খাইতে আরো কিন্তু কি দিতাম না, যাকাত দেব। এজন্য আমি গুরুত্ব দিয়ে বললাম আপনাদের কাছে, আবারও গুরুত্ব দিলাম যে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং অনেক মানুষ, শুধু ব্যবসায়ী বলি, যাকাত এই যারা চাকরিজীবী আছেন তাদের, যাদের ব্যাংকে মাত্র 50,000 টাকা এক বছর ধরে রয়ে গেছে, অনেকের যে কারেন্ট অ্যাকাউন্টেও 50,000-60,000 টাকা রাইখেই মানে সেটি উড়ানামা করে। শিক্ষক আপনার অ্যাকাউন্টে, তার এখানেও তার কি আছে, সবসময় 50,000-60,000 টাকা থাকে মনে করে। বিদেশে দেশে অগণিত মহিলার কাছে এরকম টাকা পয়সা থাকে। তাইলে যাকাত আমাদের সমাজে, যাকাত ফরজ হয় বর্তমান সমাজে বেশি মানুষের উপরে, যাকাত ফরজ হয় না এমন লোক কম। এখন হিসাবে চিন্তা করলে একটু যদি আন্তরিক হইতো মুসলমানরা, আল্লাহর কসম বাংলাদেশ না সারা পৃথিবীতে কোন মুসলমান কারো কাছে হাত পাততে হইত। শুধু যদি যার যার সমাজের মুসলমানরা নিজ নিজ সমাজের মানুষের যাকাতের ক্ষেত্রে এটা খেয়াল, তো এইটা খেয়াল করা, ওই কুরবানির গোস্ত দেয় কুদ্দুর কুদ্দুর করে হিসাব করে, মানে যেটা নফল ওইটা দিতে রাজি, কিন্তু যেটা ফরজ এটা দিতে রাজি না। কেন দিতে রাজি হবেন না আপনি? এটা তো ফরজ, এটা তো ফরজ, এজন্য এটা খেয়াল করা, মেহরবানি করে এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করা। অবশ্যই মনে করবেন যে আল্লাহ তাআলা বললেন, আপনি যদি জান্নাতি মুমিন হতে হয় তাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে, কথা বলেন না কি করতে হবে? তাহলে জান্নাতি মুমিনের প্রথম গুণ, জান্নাতি মুমিন নামাজ পড়ে কিভাবে, বলেন না কিভাবে? 2 নম্বর, জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ, জান্নাতি মুমিন বিরত থাকে যাবতীয় অনর্থক কথা ও কাজ থেকে। 3 নম্বর, জান্নাতি মুমিনের তৃতীয় গুণ, জান্নাতি মুমিন নিয়মিত কি আদায় করে, হিসাব করে, যাকাত হিসাব করে দিতে হবে। আপনি যদি বলেন হুজুর দিছি বহুত দিছি, যা দিছি যাকাত হিসাব করলে একটা কম হইব না, আপনি এত বুজুর্গির দরকার নাই, কথা বুঝেন নাই, আপনি হিসাব করে কমে দেন, আপনার তো আমার বেশির দরকার নেই, হিসাব করে দিতে হবে। আপনি যদি বলেন হুজুর যে পরিমাণ রুকু সেজদা করছি, জোরের ফরজ 4 রাকাত নেই, আমি যেভাবে রুকু সেজদা দিছি 8-10 রাকাতের কম হইতো না নামাজ, আপনি গণ্য চান হইব তো নামাজ না? আপনি এত 8-10 রাকাত ফরনের দরকার নাই, আপনি 4 রাকাত গণ্য ফরেন, ঠিক কিনা বলেন না? কেন তাইলে আপনি এত 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 বুজুর্গি বালা না, এত বালাও বালা না, আপনি হিসাব করে কি করেন, সেজদা করেন, হিসাব করে আপনি যাকাত দেন। আর এই যাকাতের আর এক লাইনে শুধু বলি, যাকাতের দ্বিতীয় আরেকটা অর্থ হইল যে অন্তরকে পরিশুদ্ধ করা, উত্তম চরিত্র অন্তরের মধ্যে নিজের জীবনের মধ্যে আনয়ন করা এবং মন্দ চরিত্র বর্জন করা, এটাও যাকাতের একটা অর্থ। তাইলে জান্নাতি মুমিন সে যাবতীয় সচ্চরিত্র অর্জন করে যে মন্দ চরিত্র ত্যাগ করে যে, এটাও যাকাতের অর্থ। আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, এটাও একটা তাফসীর, এটাও একটা অর্থ যে জান্নাতি মুমিন হলো সে যাবতীয় সদ্গুণের অধিকারী, মন্দ গুণ বর্জনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন, জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।